হ্যালো গাইস, গুড ইভিনিং। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অন্য কোনো ভিডিও নয়, আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করব, ফুচকার চ্যালেঞ্জ। তো আগের বারে আমাকে হারিয়ে দিয়েছিল, ঠিক আছে, আমি খেতে পারিনি 40 সেকেন্ডের মধ্যে 10টা ফুচকা। তো আজকে ফুল পিক আপে আমি আছি, তো আজকে আমি ওকে চ্যালেঞ্জটা দেবো যে 40 সেকেন্ডের মধ্যে 10টা ফুচকা খেতে হবে, মানে দুজনকারই হবে। তো দেখা যাক কে কত স্পিডে খেতে পারে। তো যে জিতবে তার জন্য আলাদা গিফট আছে, প্রাইজ আছে, আর যে হারবে কিন্তু সত্যি আজকে কাঁচা লঙ্কা দিয়ে কিংবা গুঁড়ো লঙ্কা দিয়ে একটা ফুচকা খেতে হবে, ঠিক আছে। তো ও মনে হয় ঘরে বসে আছে, কিছু করছে, তো চলো ওকে গিয়ে বলি, দেখি কি বলে। কি করছো? হাই, কি করছো? বসে আছি। কেন? চলো আজকে চ্যালেঞ্জ করবো, ফুচকার করবে? ফুচকার আমার উপর বিশ্বাস নেই, একটা ভালো প্রাইজ পাবে, এইটুকুনি বলে দিলাম। চ্যালেঞ্জটা জানতে চাইলে না, তো কি চ্যালেঞ্জ? 40 সেকেন্ডের মধ্যে 10টা ফুচকা খেতে হবে, ঠিক আছে? 10টা ফুচকা খেতে হবে। হ্যাঁ, ও তো আমি ইজি করে পড়ে দেবে। দুজন কারি হবে, কে তাড়াতাড়ি খেতে পারে, কে বেশি স্পিডে খেতে পারে, ঠিক আছে? ঠিক আছে, তো চলো দেখা যাক কে জেতে। চলো। তো গাইস দেখো, বসে পড়েছে ফুচকা খেতে, ঠিক আছে। এই যে এখানে টাইমারও আমি সেট করে দিয়েছি, চলো ফুচকাটা আনা যাক। এই যে ফুচকা রেডি আছে, 10টা ফুচকা। তো চলো, এই যে তোমার ফুচকা, দাঁড়াও আমি যখন বলবো, ঠিক আছে, যখন টাইমারটা স্টার্ট করবো তখন। কিন্তু না, আলু কি করে দেওয়া থাকবে? আলু দিয়ে খেতে হবে। হ্যাঁ, দাঁড়াও, রেডি তো? 1, 2, 3 স্টার্ট। নাও নাও, ৪০ সেকেন্ড। আরে হাত চালো তাড়াতাড়ি। হয়ে গেছে 27 সেকেন্ড, হয়ে গেছে 28 সেকেন্ড, এর দ্বারাই হবে না। নাও 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 নাও, ফটাফট হয়ে গেছে আর 40, ব্যাস। তুমি 40 সেকেন্ডের মধ্যে কটা ফুচকা খেয়েছ? 6টা, তাই তো? কিরকম রিয়াকশন দেখি। 6টাও নয়, 5টা, আমার বেবি একটা নিয়ে নিয়েছিল, দেখি মুখটা। ঠিক আছে, তো পানিশমেন্টটা পরে হবে, তো এবার আমারটা দেখা যাক, চলো। তো গাইস, আমি তো মোটামুটি 40 সেকেন্ডের মধ্যে 5টা কমপ্লিট করেছিলাম, তো এ কি করে দেখা যাক। এখানে টাইমার সেট করে দেওয়া হয়ে গেছে, তো চলো স্টার্ট নাও। এখানে টাইমার স্টার্ট হয়ে গেছে, এখানে খাওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস এ কি করে দেখা যাক। খাচ্ছে, দেখো 10টা ফুচকা আছে। ১৯-২০ সেকেন্ড হয়ে গেছে গাইস। ৩৮ সেকেন্ড হয়ে গেছে গাইস। ৪০ সেকেন্ড হয়ে গেছে গাইস। বাপরে বাপ, কমপ্লিট করে ফেললো গাইস, পুড়িয়ে, বাপরে বাপ। তো গাইস দেখতেই পেলে কীরকম ফুচকা খাওয়ার পটু, আর আমাদের দ্বারা কোনো দিন, ছেলেদের দ্বারা এনে সব মেয়েদেরই কাজ। তো ভীষণ মানে ভীষণ এনজয় করে খেয়েছে খুব শিগগিরই। এবার আমাকে আবার কী পানিশমেন্ট দেবে বলছে, সর্বনাশ করে, ভয় লাগছে আমার, দেখা যাক কী করে। এটা কি দেখাচ্ছি? কিন্তু লঙ্কা গুঁড়ো,
পায়খানা হবে না খেলে বাবা আমি গাবো না এসব খাবো না আমি গাইস বলে দাও কে খাবো না বারণ করে দাও আমি পালাচ্ছি তো গাইস দেখো পানিশমেন্ট পুরো রেডি আছে এই যে আমি ফুচকার ভেতরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ কাঁচা লঙ্কাটা তো সেরকম ঝাল নেই সেই জন্য তো এটা এখন ওকে খেতে হবে যেহেতু ও হেরেছে আর আমি 40 সেকেন্ডের মধ্যে 10টা ফুচকা খেয়ে নিয়েছি মাদার হবে না এরকম চ্যালেঞ্জ আমি আর করব না এই আমার দ্বারা হবে কেন সেদিনকে তো আমাকে খুব করেছিলে চ্যালেঞ্জ না এরকম আমার দ্বারা হবে না আমি আসলে খেতে পারি না খেতে তো তোমাকে হবেই খাবো না খাবে ওর দেখেই মানে গাইস ভয় করছে বুঝতে পারলে তো আমার ফু দিচ্ছে এটা কি গরম নাকি কি অবস্থা আরে খাও তো রিঅ্যাকশনটা দেখো গাইস কিরকম লাগছে খেয়ে প্রচন্ড ঝাল ছিল গাইস মানে বলে বোঝাতে পারবো না শুকনো লঙ্কার ঝাল তো মানে গুঁড়ো লঙ্কা এরকম আমি বাজি আর করবো না এই আমার লাস্ট ভিডিও আর পরে এরপরে আমি আর ভিডিও বানাবো না এরকম তো সেদিনকে আমি ফুচকা খেতে পারিনি বলে আমার প্রচন্ড মানে খারাপ লেগেছিল ঠিক আছে যেহেতু মানে আমি ফুচকা ভীষণ খেতে ভালোবাসি ঠিক আছে তো আমি খেতে পারিনি কোনো কারণের জন্য আমি খেতে পারিনি কিন্তু আজকে আমি খেয়ে নিয়েছি ঠিক আছে তো যাই হোক তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও কমেন্টে ঠিক আছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সেট করে দিও তো এরকমই মজার মজার ভিডিও দেখবার জন্য আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলে আমি এরকম মজার ভিডিও আরও ছাড়বো এরকম মজার মজার চ্যালেঞ্জ আরও করবো ঠিক আছে তো ততক্ষণের জন্য ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টাটা